তা আমাদের ভিতরে আছেন আমাদের মিহির কুমার চ্যাটার্জি দা। মিহির দা, জয়গুরু মিহির দা। হ্যাঁ জয়গুরু দাদা, জয়গুরু, আমাদের এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ হলো রানীগঞ্জ থেকে ঠাকুরের সভাপতির ঋত্বিক অনিল কুমার মণ্ডল দা ইষ্ট প্রসঙ্গ করলেন, এবং শ্রীরামপুর থেকে শ্রদ্ধা ভারতী শিল্পা সঙ্গীত পরিবেশন করলেন। দুটোই আমাদের মনে দাগ কেটে গেছে, দেখা পথ করেছে। তা আপনি যদি এরপর কিছু আলোকপাত করেন, আপনি আমাদের সবচেয়ে বর্ষীয়ান এখানে। তা নয়। জয়গুরু দাদা, জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য জগত জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী বৃন্দ, ইষ্ট প্রাণ দাদারা, কল্যাণময়ী মায়েরা, স্নেহের ছোটরা, পারিপার্শ্বিক বন্ধুরা, আমি এই লিঙ্কে যোগদান করে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গলাভ করব, ভক্তমণ্ডলীর গানের মধ্য দিয়ে, পাঠের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে, এই আশা নিয়েই আমি এখানে বসেছিলাম। আমি অবশ্য গোড়া থেকে যোগ দিতে পারিনি, কারণ অনেক লিঙ্ক আছে এবং তারাও বিশেষভাবে অনুরোধ করে যে আজকে লিঙ্কে যদি যোগ দেন। সেরকম আমি একটা লিঙ্কে এর আগে ছিলাম, কিন্তু তবুও মনটা পড়ে থাকে এই বিরাটি যেটা সৎসঙ্গ মন্দির আয়োজিত, যেটা প্রাত্যহিক যে আমাদের সৎসঙ্গের আয়োজন হয় তাতে আছি। আমি শুনবার অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন আমাকে বলতে বললেন, এখন তাৎক্ষণিক ভাবে আমি কি বলবো সেইটাই এখন ভাবছি। তা আমি যেটুকু শুনলাম এর মধ্য দিয়ে আমাদের রানীগঞ্জ থেকে যে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী সহকর্মী ঋত্বিক শ্রদ্ধেয় অনিল দা তিনি যা বললেন, তার যতটা থেকে আমি শুনলাম বেশ ভালো লাগলো। তারপরে এই যে আমাদের মা গান ধরলেন, কি শীল মা, উনিও শ্রী শ্রী বরদা রচিত যে এটা কীর্তন, এবং এই কীর্তনের মধ্য দিয়ে যে শ্রী শ্রী ঠাকুরকে সম্বন্ধে তার অনুভূতি কি, তার ভাব কি, তার ধারণা কি, সেটি কি সুন্দরভাবে, যেটি আমাদের শ্রদ্ধ বিমলদা বললেন যে প্রতি ছত্রে ছত্রে একটা ভাব তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, সে যেন ধ্যানের বস্তু, এবং তার মধ্য দিয়ে কি সুন্দর ভাবে তিনি বললেন যে এই যে গানগুলো, এবং এই গানটির বৈশিষ্ট্য আমরা সবাই জানি, প্রতিটি মানে ছত্রের আদ্য অক্ষরকে যদি আমরা পরপর নিচের দিকে পড়ে আসি, এর মধ্যে দিয়ে লক্ষ্য করা যাবে এই এর মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী এইটাই রয়েছে। প্রত্যেকটি ছত্রের আদ্য অক্ষর যেটা আদি বর্ণ যেটা নিয়ে করলে পারে, শ্রীকণ্ঠে সবিচে সদা স্বস্তি বাণী হয়, শ্রীমুখে ইত্যাদি ভাবে পরপর পরপর ভাবে দেখবে শ্রী শ্রী ঠাকুর ইত্যাদি অনুকূলচন্দ্র চক্রবর্তী। এবং এই গানটির মধ্য দিয়ে কি অপূর্ব বর্ণনা, এবং সেই বর্ণনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এটা শ্রী শ্রী বরদার নিজস্ব অনুভূতি, না থাকলে পারে এইভাবে লিখতে পারছে না, যে শেষকালে যাচ্ছেন যে যে হৃদয় সমর্পণ করলে ক্রমে ভাব মহাভাব, মানে সেই যে আছে যে সেই কৈবল্য লাভ সেই মানুষ হতে পারে, তার মানে এর দ্বারা এই গান রচনার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর যে শ্রী শ্রী বরদা যে সাধন জগতের কোন স্তরে ছিলেন, অন্তিম পর্যায়েতে তিনি পৌঁছেছিলেন স্বাভাবিকভাবেই, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি। শ্রী শ্রী বরদা
তিনি তো এসেছিলেন, তার তো এটা হচ্ছে যেহেতু গতকাল গেল আমাদের 112তম আবির্ভাব তিথি গেল, এ নিয়ে অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে বা আমরা শুনছি বা বলছি। আসলে শ্রী শ্রী বর্দা কে, যেটুকু আমরা বই পড়ে বা যেটুকু আমরা সমস্ত এ হয়েছি, তাকে দেখে তো কিছু বুঝবার উপায় থাকতো না যখন শ্রী শ্রী ঠাকুর ছিলেন, যখন শ্রী শ্রী বর্দা সশরীরে বিরাজ করছিলেন, তখন যাওয়া সৌভাগ্য যা হয়েছে তাকে খুব ভিড়ের মধ্যেও দেখবার সৌভাগ্য হয়েছে, অত্যন্ত ফাঁকা অবস্থাতেও যখন আমার দেখবার ব্যক্তিগত হয়ে হয়েছে, কিন্তু তিনি এত চুপচাপ থাকতেন, কথা কম বলতেন, কিরকম ভাবে একটা বলিষ্ঠ সুন্দর ভাব গম্ভীর এ নিয়ে তিনি থাকতেন। যখন শ্রী শ্রী ঠাকুর সশরীরে ছিলেন আমি দেখেছি খড়ের ঘরে ওখানটাতে বসতেন, একটা ওই মেঝের উপর একটা গদির মতো করে একটা পাতা থাকতো, পেতে দেয়া হতো যখন তিনি আসবেন এরকম, তখন ওখানে বসতেন। নন্দদুলাল ভট্টাচার্য তো থাকতেন, তারপরে আপনার কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে গাছেতে গায়েতে ওই মাছি বসত প্রায়, সেই জন্য একটা ওড়না নিয়ে পেছন দিকে একটা ঝাড়নের মতো নিয়ে ওই তোয়ালের মতো নিয়ে এটা আস্তে আস্তে সেটাকে নিঃশব্দে করতেন কিনা দিয়ে সেই মাছিগুলো তাড়িয়ে দিতেন। কখনো কখনো দেখতাম বিশেষ কোনো ব্যক্তি এলে পরে তাদের জন্য যে নির্দিষ্ট আসন থাকতো একটা গদির মতো, সেটা পেতে দেয়া হতো, তাতে বসতেন। শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ যে তনয় আমাদের পরম পূজনীয় কাজলদা বলে আমরা যাকে জানি, তাকে এসে ওখানে বসে থাকতে দেখেছি। এইরকম সব অপূর্ব দৃশ্য, কিন্তু যে তিনি যে একজন মানুষ হয়ে যে তিনি অতি মানবীয় যে তার যে ভেতরের মধ্যে যে রয়েছে সত্তা, সেটা কিন্তু বাইর থেকে বুঝতে পারতাম না, ভালো লাগতো দেখতাম। তিনি যেন ঠাকুরের ঠাকুর মুখী হয়ে আছে, এই যে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণের মধ্যে দিয়ে বললেন যে গুরুমুখ হতে চেষ্টা করো, গুরু হতে যে ওরা গুরুমুখ হতে চেষ্টা করো। এই গুরুমুখ মানে যে গুরুকেই জীবনের মুখ্য করে নিয়ে যে চলা, সেইটাই হচ্ছে গুরুমুখ, বা যার মুখটা সর্বদাই চলছে কিনা গুরুর দিকে। এই মুখ মানে শুধু তাকিয়ে থাকাটাই নয়, আসলে সে গুরুর জন্য সর্বদা উন্মুখ হয়ে আছে, আর তাকে গুরুই তার জীবনে প্রথম এবং শেষ কথা, তার তিনি ছাড়া আর কেউ নেই, এবং তাকে সেই খুশি করা তার ইচ্ছা অনুযায়ী চলা, যে একবারে যেটা ভক্তের প্রথম এবং প্রধান লক্ষ্য লক্ষ্য সেইটাই তার মধ্যে দিয়ে একবার জ্যান্ত হয়ে উঠে। গুরুমুখ কাকে বলে, অজস্র কাহিনী, অজস্র এইরকম সমস্ত ঘটনা আছে আপনারা জানেন, তার বিশেষ বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি ছিলেন যে এই যে শ্রী শ্রী ঠাকুর তাকে সেই পরমপিতার কাছ থেকে তাকে চেয়ে নিয়েছিলেন, কারণ তিনি যে মিশন নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর সমগ্র তার যে সৃষ্টিকে রক্ষা করবার জন্য, তিনি বুঝেছিলেন যে সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, সুতরাং মানুষ যদি মানুষ বা সে যদি তার স্বরূপেতে যদি অধিষ্ঠিত না হতে পারে, এই সৃষ্টির অন্যান্য সমস্ত কিছু দায়িত্ব রয়েছে কিন্তু এই মানুষের উপর, সেই জন্য মানুষ যদি ঠিক ঠিক যা হওয়া উচিত যদি হয়, তবেই তার যে সুন্দর যে সৃষ্টি সেই সৃষ্টি রক্ষা পাবে, এইটাই ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রকম মানুষের সংখ্যা শোচনীয় ভাবে অত্যন্ত কম হয়ে গেছে, এবং শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন রকম সময় তিনি গিয়ে বলেছেন যে কেষ্টদাকে একবার বলছেন যে দুনিয়ার হাল হকিকত দেখে মনে হচ্ছে মানুষ আর মানুষ থাকবে কিনা সেখানে সন্দেহ দেখা দিয়েছে, মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ কেঁপে উঠেছে, এরকম একটা কি বলেছিলেন যে মনুষ্যত্বের বুনিয়াদ সেখানে কেঁপে উঠেছে, অর্থাৎ মানুষ আর মানুষ থাকবে কিনা। বলছে বড় বড় যুদ্ধ, বড় বড় মহামারী
যা কিছু সমস্ত প্রাকৃতিক বিপর্যয় যা কিছু এসেছে তাতে যা ক্ষয় হয়েছে সেগুলো বলছে কিছুই নয়, কিন্তু যা দুর্দিন আসছে তা থেকেই তিনি অনুভব করেছিলেন বলেই তো তিনি সশরীরে এসেছিলেন, সবাইকে রক্ষা করবার চেষ্টা করেছিলেন এবং বিভিন্ন রকম ভাবে তিনি চেষ্টা করেছিলেন। এই কথা তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বলেছেন যে ওই শ্রী শ্রী ঠাকুরের মেজ ভাই প্রভাসচন্দ্র, পূজনীয় প্রভাসচন্দ্র চক্রবর্তী, যাকে সাধারণভাবে সবাই তার খেপু দাদা, কেউ খেপু কাকা, এইরকম ভাবে তার ডাক নাম ছিল, এবং শ্রী শ্রী ঠাকুর তাকে আবার বলতে খেপা বলে বলতে। একবার কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ওরে খেপা এটা আমার শখ নয়। তিনি পূজনীয় আমাদের খেপুদা তিনি ঠাকুরকে একটু বলেছিলেন যে এরকম বিভিন্ন প্রচার করতে গিয়ে দেখলাম যে অন্যান্য সমস্ত সবের সমস্ত নানা রকম ওই সেবামূলক প্রতিষ্ঠান সেখানে তারা গড়ে তুলেছে, সেটা অনেক আগে, তারপরে পাবনার আমলে প্রাথমিক যুগে যখন ওই প্রচারের জন্য সমস্ত ছিলেন প্রতিনিধি নায়ক ছিলেন তখন ওই আমাদের পূজনীয় প্রভাসচন্দ্র চক্রবর্তী আমাদের খেপুদা তাকে লিডার করে, তার সাথে শরৎচন্দ্র হালদারদা আরো আরো অনেকে অনেকে সব তাঁর টিমে সব থাকতেন, তারা সমস্ত গিয়ে ঠাকুরের ভক্তরা তারা গিয়ে বললেন, প্রচার করতে গিয়ে দেখলাম যে আমাদের সেবামূলক যদি কিছু ওখানে প্রতিষ্ঠান করে তোলা যেত তাহলে মানুষকে আকৃষ্ট করা যেত। তখন শ্রী শ্রী ঠাকুর তখন আবেগ ভরে বলেছিলেন, ওরে খেপা এটা আমার শখ নয়, মানুষের সেবা কাকে বলে সেইটারই তো ব্যবস্থা হচ্ছে, প্রকৃত সেবা কাকে বলে যাতে সত্যি মানে মানুষ উপকৃত হয় তারই ব্যবস্থা, সেটা পরমপিতা আমাকে দিয়ে করাচ্ছে, এটা আমার শখ নয়, আমি মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে গেছে, মানুষের কাছে কোনো আদর্শ নেই, নিয়ম নেই, নীতি নেই, তারা প্রবৃত্তির দাস হয়ে তারা করছে কিনা কেমন যেন ভাবে তারা চলছে, দিশাহারা হয়ে ছুটছে, ফলে আমি ওই ভালোবাসাকে মাত্র দম্বল করে আমি দুঃসাহসিকের মতো আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি, এইরকম টাইপের বলেছিলেন, আমি ঠিক কোট করতে পারছি না। তিনি বলছেন আমি ভালোবাসা আমার মাত্র ক্যাপিটাল কিচ্ছু নেই, তাদের প্রতি এই যে ভালোবাসা সেই ভালোবাসাকে সম্বল দম্বল করে, যেমন দই বসানো গেলে একটু দম্বল দিতে হয় তারপরে ধীরে ধীরে সমগ্র দুধটা দয়ে পরিণত হয়ে যায়। সে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি ভালোবাসাকে দম্বল করে আমি দুঃসাহসিকের মতো ছুটছি, কি আমার নিন্দা করছে কি আমার প্রশংসা করছে ওকে আমি পাত্তাই দিই না, এইরকম টাইপের তিনি বলেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর যে এসেছিলেন তিনি সমগ্র জীবকে রক্ষা করবার জন্য, কিন্তু তিনি এটা অনুভব করেছিলেন যে তাঁর যে মিশন তাঁর যে এই যে ভাব মহাভাব একে ক্যারি করবার জন্য উপযুক্ত মানুষ নেই, তাহলে সেই মানুষটাকে সৃষ্টি করতে হবে, তাই তিনি করেছিলেন কি শ্রী শ্রী বর্ধাকে তিনি পৃথিবীতে আবির্ভূত করেছিলেন, সেই জন্য তিনি সেখানে গিয়ে বলেছেন যে বড় খোকা আমার হচ্ছে গড গিফটেড সেই পার্সোনালিটি অর্থাৎ ঈশ্বরের দান, তিনি এই সন্তানকে আমাকে দিয়েছে তার আশীর্বাদ স্বরূপ, আরো আরো অনেক কথা বলেছেন শ্রী শ্রী বর্ধাকে, তিনি আমার শুধু ওই সন বাই বার্থ নয় সন বাই কালচার, এরকম নানান কথা বলেছেন, ফলে সেই বর্ধাকে তিনি এনেছিলেন এবং সেই বর্ধাই তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের যে সমস্ত, আর তারপরে শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছে, এই শ্রী শ্রী বর্ধার আবির্ভাব ঘটেছিল 1911, আর তার আগেতে তার মহা সৃষ্টি হচ্ছে কি অমর সৃষ্টি হচ্ছে কি সত্যানুসরণ 1910, সেই 1910-এর সত্যানুসরণ, তা তিনি অনুভব করেছিলেন এই সত্যানুসরণের বাণীগুলোকে জীবনে কে ফুটিয়ে তুলবে, ফুটিয়ে তোলার মতো মানুষ নেই, তিনি দেখেছিলেন যে একমাত্র সেটাকে ফুটিয়ে তুলে মানুষের মধ্যে সঞ্চারিত করবার আদর্শ রূপে যিনি হতে পারেন শ্রী শ্রী ঠাকুরের সমস্ত মিশন সমস্ত কিছুকে, সেটা হচ্ছে একমাত্র শ্রী শ্রী বর্ধা, এবং শ্রী শ্রী বর্ধা তাই করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তিনি বলেছেন যে বড় খোকা আমার জীবন্ত সত্যানুসরণ,
ফলে ঠাকুরের কথা তো আমরা মুখে তো অনেক বলি, কিন্তু আমরা কতটা আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি। আমরা মুখে তবলার বলতে রেখেতে তাকো তাকো আমরা অনেক বলতে পারি, তা দিন দিন দা অনেক কিছু বল মুখেতে আমরা গড়গড় করে বলতে পারি, কিন্তু সেটা তবলায় চাটি মেরে তোলাটা খুব কঠিন। সেই জন্য যে কথা কাজ, শ্রী শ্রী ঠাকুরের মূর্ত রূপ ছিলেন শ্রী শ্রী বল মূর্ত রূপ, তার জীবনে আর কিছু ছিল না। এই যে দেখবেন এই যে গানটার, তার অনেকগুলো গানের মধ্যে দিয়ে সেইগুলো প্রকাশ পেয়েছিল। এই যেমন এই যে গানটি আমাদের কীর্তনটি পরিবেশন করলেন, আমাদের শিলমা নামটা ঠিক মনে পড়ছে না, ওনার মধ্যে দিয়ে যেমন তার ভেতরের সেই কথাগুলো বেরিয়ে এলো। আর যে শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে তার ধারণাটা কি, শ্রী শ্রী বর্ধার চাহিদাটা কি ছিল, শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানের পর যে তার হৃদয়টিকে স্বতঃস্ফূর্ত ভাবে যে অমর সঙ্গীত বেরিয়ে এসেছিল, তোমার রঙের হৃদয় আমার রাঙা, ওই গানটার মধ্যে দিয়েই তখন দেখা যাচ্ছে যে তিনি যে সৃষ্টির সমস্ত কিছু মধ্যে দিয়ে তিনি এই সমস্ত সব আলো বাতাস সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি বিরাজ করছেন। এবং সে শ্রী শ্রী বর্দার একমাত্র হচ্ছে কি চাওয়া পাওয়া হচ্ছে কি শ্রী শ্রী ঠাকুর ছাড়া আর কিছু নেই। তার যেন সমস্ত অ্যাক্টিভিটিস মূলে হচ্ছে তোমার লাগে দিবানি সেই জায়গা, তুমি আমার সকল চাওয়া পাওয়া, তোমায় বিনে সকল চাওয়া ফাঁকা, এইরকম বলছে। এবং ওই গানের মধ্যে দিয়ে শেষকালে গিয়ে তিনি গিয়ে বলছেন তুমি আমার বেঁচে থাকার আশা। মানুষ বাঁচে কেন, তার একটা আশা থাকা চাই, কার জন্য বাঁচবে। আমরা দেখা যাচ্ছে যে যাকে কেন্দ্র করে বাঁচবার চেষ্টা করি, আমরা লক্ষ্য করে আমরা গিয়ে দেখি যে যার উপরে এত আমার জীবনের সবকিছু ঢেলে দিলাম সেটা একবারে বাজে হয়েছে, সংসারের জন্য মানুষ নিগড়ে দিল সবকিছু দিল, কিন্তু করবার পর দেখছে যে তার যখন সেই সামর্থ্য নেই তার শক্তি নেই, তখন দেখা যাচ্ছে সে একটা অবাঞ্ছিত হয়ে যাচ্ছে বেশিরভাগ সংসার। তার মানে কি হয়ে যাচ্ছে যে আমি কার জন্য বাঁচছি, আমরা আমাদের জাগতিক স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি নানা রকমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু শ্রী শ্রী বর্দার ছিল কি যে তুমি আমার বেঁচে থাকা আস, আমার বাঁচবো আমি কেন বাঁচবো, তোমার জন্যই বাঁচবো, আর আমি কি কাজ করব তার দিক নির্দেশ হচ্ছে তুমি। এই যে গানগুলোর মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে তার কে ছিলেন। তার শ্রী শ্রী বর্দার জন্ম মাস তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং এর মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর এটাও উপলব্ধি করেছিলেন যে যদি এই ভাবধারাকে যার দ্বারা সৃষ্টি রক্ষা পাবে মানুষ এ হবে, মানুষ হচ্ছে কিনা যে ভাব তিনি এনেছেন এটাকে গ্রহণ করার মস্তিষ্ক খুব কম আছে, খুব কম মাথাতে এই ঠাকুরের ভাবধারাটা সেট করবে। অনেকের কাছে কি হবে বলবে দূর এগুলো আবার হয় নাকি, এরকম হয় কিনা, যার জন্য এই সত্যানুসরণে বলছেন যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে। ফলে আমাদের মঙ্গল সম্বন্ধে যে ধারণা তার মঙ্গলটা কিন্তু ঠিক তার বাইরেতে থাকে, এবং সেটা তো মানুষের মাথায় ঢুকতে চায় না, লোকে শুধু নেবার জন্যই আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এসে বললেন আগে দিতে হবে তবে তুমি পাবে, তিনি ইষ্টভীতি চালু করলেন, এর রহস্যটা সবার মাথায় চট করে ঢুকবে না, সেই জন্যে সেই মাথা নেই। আর যে মাথাগুলো নিয়ে আমরা হয়তো কিছু বুঝলাম কিন্তু আবার আমাদের সেই চরিত্র নেই, কারণ আমাদের ইচ্ছা আছে হয়তো খুব আগ্রহটা প্রচন্ড কিন্তু আমাদের স্ট্রেস আমাদের শরীর বা মন সেটা কিন্তু এক্সিকিউট করতে পারছে না, কারণ জন্মগত ভাবে আমরা নানান ত্রুটি নিয়ে জন্মে গেছি। সুতরাং শ্রী শ্রী ঠাকুর তিনি দেখলেন যে আমার ভাবধারাকে যদি ঠিক ঠিক ভাবে ধরে রাখতে হয়, একে যদি এই ধারাটাকে নিয়ে যেতে হয় গেলে পরে আচার্য পরম্পরার দরকার, শুধু পুঁথির মধ্যে থাকলে হবে না, তার জ্যান্ত রূপ থাকা চাই। এবং সেই জন্যে শ্রী শ্রী বর্দা আবার তার মধ্যে দিয়ে শ্রী শ্রী দাদা আবার তাদের মধ্যে দিয়ে যেটা চলছে যে বর্তমান আচার্যের আবার তার মধ্যে দিয়ে পূজনীয় অবিন বাবু, এই যে ধারাটা আমরা পাঁচ পুরুষ ধরে দেখে আসছি, আমরা লক্ষ্য করছি যে সেই একই জিনিস কি অবিকৃত ভাবে এবং যুগের প্রয়োজনের সাথে সাথে সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, কারণ মূলটাকে ঠিক রেখে
তার মধ্য দিয়ে তার প্রয়োগগুলো হচ্ছে এইরকম। তাই যাই হোক, আজকে শ্রী শ্রী বরদার এটা হচ্ছে আবির্ভাব মাস, এবং এই নিয়ে ইষ্টের কথা বলতে গেলে তার ভক্তের কথা আসবেই, এবং সেই জন্য বরদার কথা তো প্রসঙ্গে চলেই আসবে। আর বিশেষ কিছু আর এখন আর বলার মতো আর এই মুহূর্তে সেই রকম কিছু মনের মধ্যে আমার আসছে না। এবার যার নির্দিষ্ট বক্তব্য ছিল তিনি যদি এসে থাকেন তাকে আপনারা বলতে দিতে পারেন। আর আমাদের অনিলদা এই যে কথাটা থেকে বললেন যে সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে, এটা একবারে অত্যন্ত বাস্তব কথা। তিনি যা বলে দেবেন সেইটাকেই যদি মানুষ একবারে চরম পরম ভাবে যদি মানুষ সেটাকে বলে করে করলে পারে, কিন্তু তার মধ্যেই তার কিন্তু মঙ্গল আছে। এবং সেটা যদি খুব অসম্ভব যদি কিছু হয়ে থাকে তবুও তার মধ্যে মঙ্গল আছে। শ্রী শ্রী ঠাকুর খুব সম্ভব অমীয় বাণী গ্রন্থেতে এক জায়গায় গিয়ে তিনি বলছেন অশ্বিনীটাকে, এরকম যতদূর আমার মেমোরি এই মুহূর্তে মনে পড়ছে, তিনি গিয়ে বলছেন পরম পিতা আমার মুখ দিয়ে যাকে যা বলান যাকে যা করতে বলান তার মধ্যে দিয়ে তার মঙ্গল আছে। বলছেন যে আমি যদি এমন একটা কিছু বলি যেটা অত্যন্ত অসম্ভব, যেটা দিয়ে মানে যে কেউ বলবে বলবে এটা আবার করা যায় নাকি, সেরকম একটা অসম্ভব ব্যাপারও যদি আমি বলি তবুও যদি সে বিশ্বাস করে আমার কথাটা শুনে গিয়ে যদি সেই রকম করে তাতেই তার মঙ্গল হবে। তিনি বলছেন ওই প্রসঙ্গে, বলছেন আমি হয়তো কারুকে বললাম যেটা পরমপিতা আমার মুখ দিয়ে বলালেন যে মনি আমাকে আকাশের ওই যে চাঁদরা আছে আমাকে ধরে এনে দিবি, এবং বলে আমার এই কথাটা শুনে কেউ যদি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে যে চাঁদরা ধরবার জন্য সেই যদি কয়েকবার যদি আন্তরিক ভাবে যদি লাভ দেয়, বলছে এটা অসম্ভব ব্যাপার, লাফিয়ে চাঁদ ধরা যায় না, কিন্তু তবুও যদি পরমপিতা আমাকে দিয়ে বলিয়েছে এইটার মধ্যে দিকে সে যদি লাভ দেয় কয়েকবার লাভ দিলে তার মধ্যেই তার মঙ্গল হবে। আমাদের অনিলদার এই কথাটা শুনলাম যে সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে, মন্ত্র কি, মন্ত্র তো যা মনকে ত্রাণ করে, হ্যাঁ মনত্রায়েতে ইয়াসা মন্ত্র বা মননাত্রায়েতে ইতি মন্ত্র, এইরকমই মন্ত্র শব্দ মন্ত্র করছে কিনা তাকে সব দিক থেকে ত্রাণ করে রক্ষা করে। তা সেই সদ্গুরুর আদেশ হচ্ছে তিনি যা বলেছেন, এবং তিনি সশরীরে না থাকলেও পারে তার যে ভাবটা আচার্য পরম্পরার মধ্যে দিয়ে চলছে, এখন চলছে ডিপি ওয়ার্কস এর কাজ, এখন এইটাই হচ্ছে সদ্গুরুর আদেশ। এই এই ডিপি ওয়ার্কস এর কাজের ব্যাপারে প্রত্যেকের তাত্তার মতো করে আমরা যেই যতটা কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো সেটা অনিলদা ওখানে বলে গেছেন, আমি যেটুকু শুনলাম। এবং সেখানে বলছে কে আমাদের কথা শুনবে কি না শুনবে, এবং সেখানে হয়তো কোনো বাড়িতে যেতে গেলে পারে তারা হয়তো আমাদেরকে দূর দূর করে তাড়িয়েও দিতে পারে, এমন এমন ঘটনা আমাদের কানে আসছে, তারা সমস্ত গ্রাহ্যই করছে না। এবার কে করলো না করলো যে যাই করুক না কেন, আমাদের কিন্তু যারা যে যতটা কিন্তু এই দূরে দূরে যাব, তাদের খোঁজ খবর নেব, তাদের সিংহাসন ইত্যাদি গুলো ঠিকঠিক মতো ভাবে আছে কিনা, যেমনটা শ্রী শ্রী ঠাকুর চাইছেন বা আচার্যদেব চাইছেন যা হওয়া উচিত ঠিক সেই রকম আছে কিনা, এবং তাদের বাড়ির মধ্যে দিয়ে নিয়ম গুলো পালন হচ্ছে কিনা, ইষ্টভীতি করে কিনা, পাঠায় কিনা, জমা থাকলে সেইগুলোকে জমিয়ে দেবার জমা দেবার যথাস্থানে এ করে আবার অর্ঘ্য প্রশস্তিটা কিন্তু তার হাতে পৌঁছে দেওয়া, নাহলে হয়তো কারো হয়তো অনেক টাকা জমে আছে, কে একজন নিয়ে চলে গেল তারপর তার ঠিকই নেই, তখন কি হবে তার মনে অবিশ্বাস আসবে, নানা রকম হবে, ফলে যথাশীঘ্র সেখানে গিয়ে লটে না জমা দিয়ে সেই সব কেস গুলোকে গিয়ে সরাসরি কলকাতা হলে অমরধামের মধ্যেতে গিয়ে কারুকে দিয়ে, এবং তাদেরকে বলা যায় দু চার দিনের মধ্যে আমরা এসে জমা দিচ্ছি আপনার হাতে অর্ঘ্য প্রশস্তি দিয়ে যাব, এইরকম না হলে পরে আবার মানুষের বিশ্বাসটাও কিন্তু ভঙ্গ হয়ে যাবে, যার অস্থির হয়ে যাবে। এই যে সমস্ত এইগুলো আমাদের করা দরকার। এবং খুব সুন্দর কথা অনিলদা বললেন যে আমরা তো যাচ্ছি নৌকো নিয়ে, কে উঠবে না উঠবে তার ব্যাপার, কিন্তু আমরা যে চেষ্টা করছি এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার।
এইটাই হচ্ছে কথা। তিনি এসেছে নৌকো নিয়ে সবাইকে তরাবার জন্য। আমরা সকালবেলা যে আমরা প্রার্থনা করি, সেখানে গিয়ে আমাদের সেখানে আমরা বলি, যাদি অনাদি যুগাদি অনাম সন্ত স্বরূপ ছড় নিজ ধাম, আওয়ে ভৌজল নাও লগাই হামসে জীবন লিয়া চল। তিনি আমাদের জীবনকে চড়িয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকো নিয়ে এসেছে। সুতরাং কে চড়বে না চড়বে, মাঝি ডাক দিয়ে যাচ্ছে। এবার আমরা যদি উঠি ভাগ্যবান, রক্ষা পাবো, নালে যে দুর্দিন আসছে সেই দুর্দিনের মধ্যে চারদিকে যখন প্লাবনের মতো যখন ছেয়ে যাবে, দুনিয়া যখন ডুবে যাবে, এটা রূপক অর্থে বলছি, সত্যি সত্যি সেই রকম বন্যা হবে কিনা তা নয়, অর্থাৎ মহাদুর্দিন যখন এসে উপস্থিত হবে। কেন আমরা তার তো আমাদের অভিজ্ঞতা তো লাভ করলো এই করোনার মধ্যে। দেখুন তো, যারা শ্রী শ্রী ঠাকুরের সদ্মন্ত্রে দীক্ষিত এবং তার নিয়ম নীতি গুলোকে কম হোক আর বেশি হোক যারা পালন করেছে, তখন দেখবেন যে তারা অকালের আগে কিন্তু কেউ ঝরে যায়নি। খোঁজ করলে দেখতে পাবেন, হয়তো তারা অসাবধানতার জন্য আক্রান্ত হয়েছে কিন্তু রক্ষা পেয়ে গেছে। যার হয়তো বয়স হয়েছে তার কথা বাদ দিই, কিন্তু অকালে ঝরে যায়নি, হয়তো অসাবধানতার জন্য এ হয়েছে, এবং তাদের এতটুকু ভয় ছিল না। আমি তো নিজে ব্যক্তিগত ভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমারও তো বয়স 81 বছর এখন চলছে, 80+ চলছে। তাহলে এখন আমার তো সবাই আমাকে আত্মীয় স্বজন ফোনে বারবার বলছে, দাদা কেমন আছেন, এই করুন সেই করুন, এই খান ওই খান, হলুদ দিয়ে দুধ খান, অমুক খান, কত কি আমাকে সমস্ত সব বলে যাচ্ছে। আমি সবারই কথা শুনছি মন দিয়ে। তারপরে গিয়ে যখন ভ্যাকসিন যখন বেরোলো, তখন গিয়ে বলছে, দাদা তাড়াতাড়ি ভ্যাকসিনটা নিয়ে নিন, অমুক করুন। আমি বলি, সবার হোক, আমি অবশ্যই নেব, বিজ্ঞানকে অস্বীকার করব না, নেব। কিন্তু মনে মনে ভাবছি, ঠাকুর যে ভ্যাকসিন আমাদের দিয়েছেন সেটা যে কত পাওয়ারফুল সেটা আমি মনে মনে জানি। যে ঠাকুর যে নাম দিয়েছেন, এই নামটা মানুষের মধ্যে করলে পারে কি ওই যেটা হয়ে যাচ্ছে কি, আমাদের এই আমাদের সস্তনীর মন্ত্রটা একটু বলে গেলেন, যে রোগ ও শোক গ্রহ দোষ ও বুদ্ধ বিপর্যয়চ্ছমে দারিদ্রাদি সর্বদৈনাদ মুঞ্চমে তৈনিষ্ঠা, অর্থাৎ এই যে সস্তনী বা যে নামটা আমরা পেয়েছি, এর মধ্যে দিয়ে যে রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে, তারা ওই যে মাতা মনমোহিনী দেবী এ আছে। সুতরাং এই নাম যে ঠিক ঠিক ভাবে করছে, তার ভেতরে যে কি ইমিউনিটি ডেভেলপ করে যারা করে তারাই জানে। এবং সুতরাং সেই নাম, থানকুনি পাতা খাওয়া, না পেলে তুলসী পাতা খাওয়া। আমি ওই সময় আমার মধ্যে দিয়ে এসেছিল যে আমি এখন এই সময় যেহেতু এই রোগটা ফুসফুসকে আক্রান্ত করছে, সুতরাং এই তুলসী পাতাটা আমি তখন ওই পিরিয়ড এর মধ্যে দিয়ে যারা সমস্ত ফুল টুল বিক্রি করে তাদের গুরু ভাইকে বলতাম যে ভাই আমাকে এসে একটু ফ্রেশ তুলসী পাতা দিয়ে যাবে, তো আমি ব্যক্তিগত ভাবে খেতাম। ঠাকুরের কৃপায় এই যে মহামারী গেল, আমি একদিনও ভয় পাইনি। আমি জানছি যে ওই যে নৌকায় চড়া যে মাঝি আছেন, তার তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানটা যে মেনে চলবে সে ভালো থাকবেই, এটা আমার বিশ্বাস। ঠাকুরের দয়ায় ভালো ছিলাম, এখনো আছি, বয়স হয়েছে। আমি কি যুবকদের মতো যদি এখন বলি লাফালাফি করব, সেটা প্রকৃতি বিরুদ্ধ, কিন্তু আমি ভালো আছি। সেই জন্য অন্য কিছুই নয়, শ্রী শ্রী ঠাকুর তার নৌকো নিয়ে এসেছেন, সেই নৌকোটা হচ্ছে নিয়মের তরণী। তার নিয়মটা যে যত মানবে সেই কিন্তু রক্ষা পাবে, আর যে নিয়মের বাইরে যাবে সেই কিন্তু তাকে রক্ষা করা খুব কঠিন। এই যে রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে কত কাহিনী সমস্ত আছে, তার রূপক সেই সীতাকে লক্ষণ একটা গন্ডি কেটে দিয়ে গেছে, গন্ডি কেটে দিয়ে বলে গেছিল যে রামচন্দ্র বেরিয়ে গেছেন, সীতা একলা, তিনি তখন একটা গন্ডি কেটে বললো যে তুমি এর বাইরে কিন্তু বেরোবে না। কিন্তু বলে গেল, কিন্তু গ্রহ সে নারায়ণ ছলনা নিয়ে আসে, তাকে এলো দশানন সেই ভিখারির বেশ ধরে এসে ভিক্ষা চাইলো, উনি গন্ডির মধ্যে দিতে চাইলেন, নিতে চাইলো না, ওই নিজের যে সংস্কার সেই সংস্কার বসিত বশবর্তী হয়ে যে ভিখারি ফিরে গেলে গৃহস্থের অমঙ্গল হয়, তার স্বামী তো বাইরে, দেওর বাইরে, তাদের অমঙ্গল হবে। অতএব ভাবলো যে গন্ডিটা ক্রস করে গিয়ে কি, যেই গন্ডি ক্রস করলো ওই সংস্কার বসত, ব্যাস সঙ্গে সঙ্গে ওই
দশানন তাকে ধরে নিয়ে গেল। এই দশানন আর কেউ নয়, এই গ্রহ আমাদের অদৃষ্ট কর্মফল। সেই জন্য যে গণ্ডি শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়েছেন, যজন যাজন ইষ্টভেটি ঈশ্বস্তনী সদাচার, তার কম হোক এবং বেশি হোক যতটা আমরা পালন করব, আমরা সুরক্ষা বলয়ের মধ্যে নিশ্চয়ই থাকবো, এটা আমার বিশ্বাস, আপনাদেরও প্রত্যেকেরই বিশ্বাস আছে, এটা আমিও বিশ্বাস করি। প্রত্যেকে ঈশ্বচ্ছল জীবন প্রার্থনা করে এই মুহূর্তে যা আমার মনে এলো তাৎক্ষণিক ভাবে তাই আমি বলবার চেষ্টা করলাম। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের অতুল চরণে, সবার ঈশ্বচ্ছল জীবন। ঈশ্বরকে আগলে না চলতে পারে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, যে মানবে সে রক্ষা পাবে, না হলে কিছু করবার নেই, সেখানে ঈশ্বর অসহায় এবং কিছু করতে পারবে না। যতই মাথায় ঠুকো তার প্রতি টান, নিষ্ঠা, এই ভালোবাসা, এইটাই হচ্ছে মুখ্য। এবং তার সাথে সদাচার পালন, যেমন তিনি বলেছেন আহারাদি করা, সময় সাথে তাল মেখে যা যা বিধি মাফিক যে চলা, সেইটার কথা বারবার বলেছেন। আর ইষ্টভৃতি ভক্তি ভরে পড়া, 30 দিনের দিন পাঠানো, ঠিক ঠিক ভাবে, কিন্তু সেই ইষ্টভৃতি নিয়ে অনেক কিছু বক্তব্য আছে। শুধু একবারে ঘড়ির কাঁটা ধরে ভোরবেলা প্রার্থনার আগে নিবেদন করাটাই ঠিক ঠিক নয়, মানে এটা আমার অনুভূতিতে। অনেককে খোঁজ করলে দেখবেন ওই রকম করেও কিন্তু সে নানান বিপর্যয়ের মধ্যে দিয়ে পড়ে, মানে ঠিক ঠিক করা বলতে অনেক কিছু আছে, ওটা তো রইবেই, কিন্তু তার সাথে সাথে অন্তরের টান, ভালোবাসা, সেটা যদি ঠিক ঠিক যদি না হয় তাহলে কিন্তু ইষ্টভিত্তিটা করলে পারে ওই একটা অর্থ ভালো কাজে লাগলো, অতীতে যে মঙ্গল ওইটুকুই, তার বাইরে আর কিন্তু হওয়া সম্ভব নয়। সে যাই হোক, আর আমার এলোমেলো যা মনে এলো দাদা আমি বললাম, আপনারা আমাকে একটু সহ্য করে নেবেন। সবার মঙ্গল আবার প্রার্থনা করি, জীবন প্রার্থনা করে আমার বক্তব্য। জয় গুরু সবাই। জয় গুরু দাদা, আমার নাম ভারতী শীল। হ্যাঁ মা, আমি ভুলে গেছি, কিছু মনে করবেন না। আপনার এই গানটা কিন্তু তো অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, এত ভাবে সৃষ্টি করেছে না, বিমলদার কথার মধ্যে দিয়ে আমরা পেলাম। আর গানটা তো ভাবমূলক তো বটেই, কারণ একবারে পুরুষোত্তমের তো সেই বর্ণনাটা, একটু আমরা যারা একটু ধ্যানস্থ হয়ে যদি গানটার কথা ভাবি না, গোড়া থেকে শেষ অব্দি যাদের মুখস্থ আছে দেখবেন এটাই নেয়, মন একটা অন্য জগতে চলে যায়, ক্রমে ভাব মহাভাব, ওই কি হৃদয় সঁপিলে, একবারে আমাদেরও সেই অবস্থা হবে। শ্রী শ্রী বরদাসে কে ছিলেন কি আর বলবো, যখন তাকে সশরীরে দেখেছি, চোখে দেখেছি, তবে হ্যাঁ তাকে চোখে দেখেছি, তিনিও আমাকে দেখেছেন, শ্রী শ্রী ঠাকুরকে চোখে দেখেছি, আমার আর কি দেখা হয়েছে, তিনি আমাকে চোখে দেখেছেন, তার দৃষ্টি পড়েছে, এইটাই আমি পবিত্র হয়েছি, এবং আমি বিশ্বাস করি সেই শক্তির জোরেই আমি আজও চলছি। এবং যারা এখন আচার্য ঠাকুরকে হয়তো দেখবার সুযোগ হয় না, কিন্তু আচার্য পরম্পরার মধ্য দিয়ে চললে পারে, তখনই মনে হবে তাদেরকেই ঠাকুর বলে মনে হবে, কি আর বলবো। এই প্রসঙ্গে একটা মনে পড়ে গেল ঝট করে, একবার বিনোদানন্দ ঝাদা এসেছে আশ্রমে, প্রথম তিনি ঠাকুর দর্শনে, তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন কিংবা একটা অন্য কোনো মন্ত্রী ছিলেন ঠিক বলতে পারবো না, তিনি ঠাকুর তখন গেছেন, তখন সেই সময় গিয়ে বললেন যে এরকম এসেছেন, অনেকে আসে, কি আছে একটু দর্শন করে আসি। তিনি এলেন, আসা টসার পর ঠাকুরের কাছে তো গেলেন, দেখে তো তার তো দেখেই তার তখন বোধ হলো হ্যাঁ ইনি হচ্ছেন হ্যাঁ সত্যিকারের ঠাকুর। তাকে দেখে তারপরে তো সবাই শুনলেন যে এখানে তার জ্যেষ্ঠ পুত্র বরদা তিনি সেখানে আছেন, তাকেও দর্শন করলেন। পরে তিনি যাওয়ার সময় মন্তব্য করলেন কি জানেন, বললেন এক ঠাকুর দেখতে এসে দুটো ঠাকুর দেখে গেলাম, এক ঠাকুর দেখতে এসে আমার দুটো ঠাকুর দেখা হয়ে, তখন সশরীরে আছেন। ফলে যারা শ্রী শ্রী ঠাকুরকে দেখেননি, এখন হয়তো যারা যাবেন, গেলে পারে বর্তমান যিনি আচার্য দেব আছেন তাকে দেখলে পারে, যারা হচ্ছে শ্রী শ্রী বরদা বা শ্রী শ্রী দাদাকে হয়তো দেখেননি, দেখলে পারে তাদের ফার্স্ট মানে তাদের ইম্প্রেশন আসবে যে ইনি হচ্ছেন ঠাকুর। অনেকে আবার ভুল করে আবার এইরকম শ্রী শ্রী বরদাকেই ঠাকুর বানিয়ে ফেলবার একটা প্রয়াস চলেছিল, শ্রী শ্রী বরদা কঠোর ভাবে তাদেরকে এটা থেকে নিবৃত্ত করেছে। যাক, সে অন্য কথা মা, আপনার গানটা আমার খুব ভালো লেগেছে। জয় গুরু।
জয় ভালো গুরু তো মা। দাদা, জয় গুরু। আপনি সেই ঠাকুরের সঙ্গ করা লোক, অপূর্ব ইষ্ট প্রসঙ্গ দাদা, খুব ভালো লাগলো দাদা। জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু মা। ঠাকুরের সঙ্গ করা বলতে যাদেরকে বলে, তারা যারা লীলা পরিকর ছিলেন তাদের বোঝায়। আমরা মোটামুটি গেছি ঠাকুরের সময়, তার নিবেদন করেছি এবং তিনি আমাদের উদ্দেশ্যে যে আশীর্বাদ করেছেন সেইটা নিয়ে চলতে চলে গিয়ে দেখেছি পরম মঙ্গলের অধিকারী হয়েছি, যতটা মেনেছি। কিন্তু যতটা মানতে পারিনি, আমাদের হয়তো জন্মগত ত্রুটি বলুন বা আমার নিজের চরিত্রের দুর্বলতা বশত বলুন, ততটা কিন্তু আবার জীবনে কষ্টও পাচ্ছি, এটাও সত্য। কিন্তু আবার এই কষ্ট পেলেও যে আবার এর মধ্য দিয়ে আমি আনন্দে আছি, শান্তিতে আছি, এটাও বাস্তব। আমার নিজের জীবনের কথা বললাম। যাই হোক, ঠাকুর আমাকে দেখেছেন, শ্রী শ্রী বরদা দেখেছেন, শ্রী শ্রী দাদা দেখেছেন, বর্তমান যারা আছেন তারাও তো দেখছেন। সুতরাং এইটাই আমি ধন্য আর কি, তিনি যা বলেন তাই বলি। জয় গুরু মা। আমার জয় অনেক গুরু বকবক দাদা, করা হয়ে গেল, জয় আমাকে একটু সহ্য করে নেবেন, বুড়ো মানুষ। জয় গুরু দাদা, অপূর্ব অপূর্ব দাদা, জয় গুরু।